আমাদের রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন চন্দনী ইউনিয়নের সাবেক নির্বাচিত আমাদের জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল মালিক শিকদারকে আমরা জামিন শুনানি করেছি এবং তিনি রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি ছিলেন এবং অত্যন্ত জনপ্রিয় একজন জনপ্রতিনিধি সাড়ে কত কথা বলেন 5 আগস্ট 2024 এই তারিখ এবং বিকেল 5 ঘটিকা দেখিয়ে একটি চাঁদাবাজির একটা মামলা করেছে মোস্তফা শেখ নামে একজন ব্যক্তি এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে ওই দিন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার কারণে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় এসেছিল সেই বিজয় উদযাপনে আমাদের এই চেয়ারম্যান আব্দুল মালিক শিকদার তার সন্তানরা সকলেই কিন্তু এইখানে মিছিলে ছিল এবং তিনি এই মিছিলে ছিলেন আমরা সকল কিছু ভিডিও ফুটেজ সকল কিছু আমরা উপস্থাপন করেছি আদালতে এবং এই উপস্থাপনের পরে এই মামলাটা তদন্তাধীন থাকায় এবং যথেষ্ট সন্দেহ এবং এটা একটা বানোয়াট মিথ্যা মামলা হওয়ার কারণে বিজ্ঞ আদালত আমাদের চার্জশিট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ